এখানেই তো শেষ নয়, আর এর সঙ্গে রয়েছে কি থ্রেড কালচার। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত, কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। একটা যেন সংস্কৃতিতে পরিণত হয়েছে এবং তার লালন পালনও করা হচ্ছে, কিন্তু সব থেকে বড় বিষয় কাঠগড়ায় এবার সুপার। স্বাস্থ্য ব্যবস্থায় রমরমিয়ে চলছে হুমকি সংস্কৃতি। মেডিকেল কলেজগুলিতে হুমকি সংস্কৃতি রুখতেই আন্দোলনে নামে জুনিয়র চিকিৎসকরা। আপাতত জেলে সন্দীপ ঘোষ, বিরূপাক্ষ, অভিক, সৌরভ পালরাও এখন সিবিআই স্ক্যানারে। তারপরও মেডিকেল কলেজগুলিতে থ্রেড কালচার থেমেছে কি? শুক্রবার রাতে সাগর দত্ত হাসপাতালের ঘটনায় ফের সামনে এলো থ্রেড কালচার। পেন ডাউন না করতে নার্সদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। সহানুভূতির বদলে সুপারের কাছ থেকে হুমকি মিলছে বলে অভিযোগ করছেন আক্রান্ত চিকিৎসক ও নার্সরা। ঘটনায় প্রতিক্রিয়া দিয়ে দায় সারলেন সাগর দত্তের এমএসবিপিও। আরজিকরের ঘটনার পরবর্তীতে বহু লোককে বহু জায়গায় এই হুমকি দিতে শোনা যাচ্ছে। এই হুমকি স্বাস্থ্য পরিষেবার জন্য অত্যন্ত খারাপ, স্বাস্থ্য পরিষেবাকে আরো খারাপ দিকে নিয়ে যাবে। দিন কয়েক আগে থ্রেড কালচারের অভিযোগকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল সাগর দত্ত মেডিকেল কলেজ। আন্দোলনের চাপে বাধ্য হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছিলেন কর্তৃপক্ষ। এবার হুমকি সংস্কৃতি লালন পালনের অভিযোগ খোদ কর্তৃপক্ষের বিরুদ্ধেই। এই থ্রেড কালচারের শেষ কোথায়? এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে যে ঘটনা ঘটেছে তারপর আরও একবার নিরাপত্তা এবং সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে। সব থেকে বড় কথা, যে আউটপোস্ট বাইরে রয়েছে সাগর দত্ত কলেজের, সেই আউটপোস্টে কোনো পুলিশের উপস্থিতি নজরে পড়েনি। রিপাবলিক বাংলা যখন সেখানে গিয়ে পৌঁছয় আমাদের প্রতিনিধি, তখনও গিয়ে সেই আউটপোস্টে কোনো পুলিশ আধিকারিককে দেখা যায়নি। এবং সব থেকে বড় বিষয়, প্রায় ছ ঘন্টা পর, এই ঘটনা ঘটে যাওয়ার ছ ঘন্টা পর সেখানে মাত্র কয়েকজন পুলিশ আধিকারিক। কিন্তু কেন? পুলিশের কি আদৌ সদিচ্ছা ছিল না, নাকি প্রশাসন সব দেখেও একেবারে চোখ বন্ধ করে বসে রয়েছে? জুনিয়র চিকিৎসকেরা তারা প্রশ্ন তুলছে। রোগী মৃত্যু ঘিরে তুলকালাম সাগর দত্ত হাসপাতালে। শটান হাসপাতালে ঢুকে স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা মৃতের পরিবারের। অথচ তাণ্ডবের সময় দেখাই মিলল না পুলিশের। সকালেও কার্যত মাছি উঠতেই দেখা গেল দিন কয়েক আগে উদ্বোধন হওয়া পুলিশ আউটপোস্টে। এই পুলিশ আউটপোস্ট কিন্তু খুব বেশি দিন হলো তৈরি হয়নি, একেবারে নতুন উদ্বোধন করা হয়েছে এই পুলিশ আউটপোস্টের, যেখানে এখনো পর্যন্ত বিভিন্ন ধরনের যে সাজানোর জিনিসপত্র সেগুলি কিন্তু এখনো পর্যন্ত লাগিয়ে রাখা হয়েছে। বোঝাই যাচ্ছে যে এটা কিন্তু একেবারে নতুন পুলিশ আউটপোস্ট, যেটা নতুন তৈরি করা হয়েছে। কিন্তু সেই নতুন পুলিশ আউটপোস্টে পুলিশের ভূমিকা একেবারেই নেই। আজই করে হামলা রাতেও দেখা মেলেনি পুলিশের। নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে যান জুনিয়র চিকিৎসকরা, তারপরেও টনক নড়েনি। সুরক্ষা নিয়ে প্রশ্নে ফের একবার ডাহাফেল পুলিশ। রিপাবলিকের লাগাতার খবরের জেরে ছ ঘন্টা পর সাগর দত্তের আউটপোস্টে আসেন এক পুলিশ আধিকারিক। বারবার প্রশ্ন করলে মুখের ওপর দরজা বন্ধ করে দেন তিনি। বলছি, পুলিশ আউটপোস্ট কেন বন্ধ রয়েছে বারবার? আমি বলতে পারবো প্রশ্ন উঠছে স্যার, কি বলতে পারবো না। আধিকারিক রয়েছেন পুলিশ পোস্ট থেকে, তিনি বেরোলেন স্যার, একবার একবার প্রশ্ন করার চেষ্টা করবো, একবার কথা বলার চেষ্টা করবো স্যার, পুলিশ আউটপোস্ট কেন বন্ধ ছিল স্যার? একবার বলতে পারবো না বেটা, আমি এইমাত্র এলাম। কেন গতকাল থেকে তালাবন্ধ অবস্থায় পড়েছিল স্যার? কেন গতকাল থেকে তালাবন্ধ অবস্থায় পড়েছিল স্যার পুলিশ আউটপোস্ট? কি ভূমিকা পুলিশ আউটপোস্টের? বিকেলে হাসপাতাল পরিদর্শনে যান ব্যারাকপুরের পুলিশ কমিশনার আলোক রাজোরিয়া। তাণ্ডব ঠেকাতে এসওপি তৈরির কথা বলেন সিপি।
চারজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি, তাছাড়া সিসিটিভি ফুটেজ কালেক্ট করা হয়েছে, অ্যাক্সেস কন্ট্রোল কে কোথায় কত পর্যন্ত যাবে সেটা সুনির্দিষ্ট করলে ওটা হেল্প হবে। আরজিকর কাণ্ডের পর এখনো কেন শিক্ষা নিল না পুলিশ? আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলছেন? যেমন পুলিশের ডিউটিও করবে আবার ট্রেনিংটাও নেবে, এইটা করলে আমরা কাজগুলো ওই তিন মাস ছ মাসের ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমার অত ম্যান পাওয়ার নেই, ম্যান পাওয়ারটা সব জায়গায় দিতে হয়। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী নিজেই মেনে নিচ্ছেন পুলিশে কর্মীদের অভাব। কালীঘাটের জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তার আশ্বাস তাহলে শুধুই আইওয়াস। হাসপাতালে নিরাপত্তা নিয়ে ছেলে খেলা কেন পুলিশ মন্ত্রীর? যদি এটাই পুলিশের ভূমিকা হয় সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে তাহলে এই হাসপাতালগুলো নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে মহিলা নার্সিং স্টাফ যারা রয়েছেন, যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, তারা কোথায় যাবেন? ক্যামেরায় মোহিত শেঠের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতাল।